রাষ্ট্রবিজ্ঞানীদের খাতায় যার নাম, আমি রাষ্ট্রবিজ্ঞানের ক্ষুদ্রতম ছাত্র হিসেবে বলতে পারি, যুক্তি, তর্ক, ইতিহাস, রচনা, সৃষ্টি সব কিছু শেখ মুজিবের মূল্যায়ন করলে তিনি একজন রাষ্ট্রবিজ্ঞানী। এবং একটি ফান্ডামেন্টাল রাষ্ট্র থেকে যার আবির্ভাব, দ্বিজাতিতত্ত্বে রাষ্ট্রের মধ্যে দিয়ে যার উদ্ভব এবং বহু ধর্মগোষ্ঠী যারা, যাদের মধ্যে আবার অনেক একটি অংশ যে কট্টর, তাদের মধ্য থেকে আবার বাঙালি জাতীয়তাবাদ, আবার তখনকার সময়ে সমাজতন্ত্রের বিশ্ব, স্বপ্নীল বিশ্ব দেখছিল যারা, তোর মধ্যে যিনি সমন্বয় করে একটি জাতিকে ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত, অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষার চিকিৎসা দিতে চেয়েছিলেন, তিনি হচ্ছেন শেখ মুজিবের। এবং যখন কী করা লাগবে তখন তিনি যখন সিদ্ধান্তটা দিতে পারছেন, এবং সেই হিসেবে তাকে আমরা রাজনীতি দার্শনিকও বলতে পারি, সেটি বললে দ্বিধা কোনো দ্বিরুক্তি হয় না বলে আমার বিশ্বাস। শেখ মুজিব, খোকা শেখ মুজিব, স্কুল জীবনে তার পরিচয় পাওয়া যায় যে তার নেতৃত্বের গুণাবলী। শেরেবাংলা সরোয়ার দিকে তিনি জোর দাবি জানিয়েছিলেন স্কুল মেরামত করে দিতে হবে, এবং এই দুই মহিপাল ওনার স্কুলে গিয়েছেন, তিনি তাদের কাছ থেকে সেটি আদায় করতে পেরেছেন। শেখ মুজিবর যখন দেখল 1300 বর্গমাইলের দূরত্বে দুইটি রাষ্ট্র, একটি রাষ্ট্র আরেকটি রাষ্ট্রকে ধর্মের নামে শোষণ করার জন্য জন্ম হয়েছে, শুধু শোষণ না, যিনি এসে, জনক এসে বললেন উর্দু অ্যান্ড উর্দু শ্যাল বি দ্য স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান, এবং যে শেখ মুজিব প্রতিবাদ করলেন এবং যুব সমাজকে নিয়ে সংগঠিতভাবে প্রতিবাদ করলেন। শেখ মুজিবের ভাষা আন্দোলনের বিষয় নিয়ে আমাদের একজন শিক্ষক কানালাল বাবু এবং আমাদের বললে ভাষা আন্দোলনের বিষয় নিয়ে, শেখ মুজিব গোলাম আজম যিনি যুদ্ধ অপরাধে দায়ে দণ্ডিত হয়েছেন, তার একটা বক্তব্য, উনি জীবিত থাকাকালীন অবস্থায় আমরা যখন ছাত্র সংগ্রাম পরিষদ করি ঢাকা বিশ্ববিদ্যালয়ে, তখন তিনি বলেছিলেন শেখ মুজিবের অবদান, যুদ্ধ অপরাধী গোলাম আজম বলেছেন শেখ মুজিবের অবদান ভাষা আন্দোলনে অনস্বীকার্য।